হ্যালো হ্যালো হ্যালো, গুড ইভিনিং সবাইকে। সকাল থেকেই ভাবছি সন্ধ্যাবেলা ব্রেড পিজা বানাবো, তাই ভাবলাম ব্রেড পিজা তো বানাবো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করি। চলো তাহলে দেখো কীভাবে বানাই আমি ব্রেড পিজা। ব্রেড পিজা বানানোর জন্য যা যা জিনিস লাগবে সব আমি সামনে নিয়ে নিলাম। এরপর দেখো আমি একের পর এক কী কী দিয়ে আমি ব্রেড পিজাটা তৈরি করি। সবার প্রথমে যা করতে হবে, চলো সাথে থাকো দেখে নাও তাহলে কীভাবে বানাই আমি। সাইডের যে ব্রাউন কালারের অংশগুলি আছে সেগুলিকে হালকা করে ছাড়িয়ে নিয়ে তারপরে সাদা অংশগুলোটাকে টুকরো ছোটো ছোটো টুকরো করে নিলাম। এবার আমি এটাকে ডিম দিয়ে মেখে নিয়েছি, এটাকে কিছুক্ষণ রেখে দেব, ততক্ষণে আমি সবজিগুলো কেটে নেব। এখানে মোট 7টা ব্রেড আমি দিচ্ছি, তোমরা তোমাদের বাড়ির ফ্যামিলি অনুযায়ী, ফ্যামিলির মেম্বার অনুযায়ী তোমরা সেটা বাড়াতে কমাতে পারো। আমার সব মোটামুটি কাটা হয়ে গেছে। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে ক্যাপসিকাম কুচি, এখানে টমেটো কুচি, আর এখানে অল্প একটু লঙ্কা কুচি নিয়েছি। যারা লঙ্কা দিয়ে খেতে ভালোবাসে তারা লঙ্কা দিতে পারো। চলো তাহলে স্টার্ট করি প্রসেসটা, দেখো তাহলে সবাই। ও, এখন একটু আমি চিজটাকে একটু ছোটো ছোটো কেটে নেব, কারণ এটা স্লাইস টাইপের আছে, তো চিজটা সেই জন্য ঘষা ঠিক ভালো হবে না, তাই আমি এটাকে ছোটো ছোটো কেটে নেব। এখন হালকা তেলের মধ্যে আমি পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটোগুলো হালকা হালকাভাবে ভেজে নেব, কারণ এটা তো আর মাইক্রো ওভেনে হবে না, তাই নাহলে সবজিগুলো অল্প গন্ধ করবে। এক এক করে পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো আমার ভাজা কমপ্লিট। এরপর আমি মেন প্রসেসটা শুরু করব। প্রথমে তাওয়াতে কড়াইতে আমি ব্রেডটা দিয়ে দিলাম, এরপর পিজার সস হালকা করে লাগিয়ে তারপর আস্তে আস্তে সব সবজিগুলো সুন্দর করে সাজিয়ে দেবো। এরপর ওপর থেকে অল্প চাট মশলা, অল্প ব্ল্যাক পেপার পাউডার আর চিজ আর হালকা নুন ছিটিয়ে দেবো, ঢেকে দেবো। তাহলে কীরকম হলো দেখো, আমার ব্রেড পিজা ডান। এবার কীরকম খেতে লাগে সেটা পরে জানাচ্ছি, দেখি সবাইকে খেতে দিয়ে সবাই কি বলে কীরকম হলো খেতে। কীরকম কীরকম টেস্টি টেস্টি হয়েছে।